হ্যালো ফ্রেন্স তোমাদের সবাইকে স্বাগত জানাই ডাবলিউবি এমএসসির তরফ থেকে কিন্তু সাব অবসের পদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক চেয়েছে তো তোমরা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিবো তো ফ্রেন্ডস ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে তোমাদের অটোমেটিকি কিন্তু এই পেজটি চলে আসবে অথবা তোমরা ফোনে গুগল ক্রোম ওই বাজারে গিয়ে সার্চ করতে পারো এমএসসি ডাবলিউবি ডট ওর জি এই পেজটি চলে আসবে এরপর স্কুল ডাউন করে নিচে চলে আসবে ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশন নিজে তোমরা ক্লিক করবে এরপর এই পেজটি চলে আসবে এই পেজটি নিচে দিয়ে কিন্তু লেখা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড রিটেন টেস্ট ফর দ্য পোস্ট সাব আওয়ারসেয়ার গ্রেট ফোর তো এই অপশনটিতে তোমরা ক্লিক করবে এরপর তোমাদের সামনে কিন্তু এই পেজটি চলে আসবে এই পেজটি সিলেক্ট পোস্টের এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে কিন্তু তোমরা সাব আওয়ারসেওর গ্রেট ফোর এই অপশনটি তোমরা সিলেক্ট করে নেবে এরপর এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার এই অপশনটিতে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমরা ফর্ম ফিল আপ করার সময় তোমাদের ইমেইলে কিন্তু একটি অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার পেয়েছে সেই অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটি কিন্তু তোমরা এখানে টাইপ করে বসে দেবে বসানোর পর তোমরা কিন্তু এই সাবমিট অপশান ক্লিক করবে ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি এই পেজের ডিরেক্ট লিঙ্কটি দিয়ে রেখেছি তো তোমরা সেই ডেক্ট লিঙ্কটি ক্লিক করলে কিন্তু তোমাদের এই পেজের লিঙ্কটি চলে আসবে এখানে কিন্তু সেই সমস্ত রিলসগুলো তোমরা ফিল করে কিন্তু সাবমিট অপশন ক্লিক করবে অনেক সময় কিন্তু সার্ভার স্লো থাকবে তাই কিন্তু তোমাদের ওয়েবসাইটটি কিন্তু খুব স্লো চলবে তো তোমরা একটু ওয়েট করবে ঠিক আছে এমনকি তোমাদের যদি না খোলা তাহলে তোমরা কিন্তু রাত্রি বারোটার দিকে তোমরা চেষ্টা করতে পারো একবার কিছুক্ষণ পর কিন্তু তোমাদের সামনে এই লেখাটি চলে আসবে ক্লিক হেয়ার টু ভিউ ডাউনলোড প্রিন্ট ইউর অ্যাডমিট কার্ড তো তোমরা কিন্তু এই ক্লিক হেয়ার টু ভিউ ডাউনলোড প্রিন্ট অ্যাডমিট কার্ড অপশনটি তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করলেই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড ডাউন হয়ে যাবে এরপর তোমরা অ্যাডমিট কার্ডে কিন্তু দেখতে পারো উপর দিকে তোমাদের কিন্তু এখানে নাম থাকবে তোমাদের রোল নাম্বার থাকবে তোমাদের সিগনেচার থাকবে এরপর কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছো যে ইয়র ইনফরমেশন এক্সামেশন ইনফরমেশন এখানে কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের এক্সামিনেশন সেন্টারটি তোমাদের এখানে থাকবে এবং তোমাদের ডেট অফ এক্সামেশন এবং তোমাদের টাইম কিন্তু এখানে থাকবে তোমরা কিন্তু ভালোভাবে সব সমস্ত ডিটেলস কিন্তু চেক করে নেবে ঠিক আছে এবং তোমাদের জন্য কিন্তু এখানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে এই সমস্ত ইনস্ট্রাকশনগুলি তোমরা ভালো করে চেক করে নেবে ঠিক আছে প্রভিশনাল এই অ্যাডমিট কার্ডের সাথে কিন্তু তোমাদের যে কোনো একটি পাসপোর্ট অথবা তোমাদের আধার কার্ড অথবা প্যান কার্ড কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে বলা হয়েছে ফর্ম ফেলার সময় তোমরা যে ফটো ফটোগ্রাফটি আপলোড করেছে সেই আপলোড করা ফটোগ্রাফটিতে কিন্তু তোমরা সাইন করে সাইন করে এই অ্যাডমিট কার্ডে কিন্তু তোমরা পেস্ট করে নিয়ে যাবে হলে কিন্তু নাহলে কিন্তু তোমাদের এক্সাম হলে প্রবেশ করতে দেবে না ঠিক আছে এখানে বলা হয়েছে স্ট্রিক্টলি এবং তোমার যে এক্সামিনেশন রয়েছে সেই এক্সামেশন ভেন্যুতে কিন্তু তোমাদের কিন্তু দশ মিনিট আগে কিন্তু তোমাদের এখানে সেখানে হবে এখানে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই তোমাদের ব্ল্যাক বল পয়েন্ট নিয়ে কিন্তু তোমাদের এক্সাম আসলে প্রবেশ করতে বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম কোনো ব্যাগ ব্যাগেজ স্মার্ট ওয়াচ এবং ফোন ক্যালকুলেটর এই সমস্ত জিনিসগুলি নিয়ে কিন্তু তোমাদের এক্সাম হলে প্রবেশ করা কিন্তু একদম নিষেধ বলা হয়েছে স্ট্রিক্টলি কোভিড প্রটোকল মেনে কিন্তু তোমাদের এখানে যে ক্যান্ডিডেটকে মাস্ক পরে যেতে বলা হচ্ছে এবং তোমাদেরকে নিজস্ব একটি হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যেতে বলা হচ্ছে এবং ফর্ম ফর্ফিলের সময় তোমরা যে ফটোগ্রাফটি তোমরা আপলোড হয়েছে সেই ফটোগ্রাফটি কিন্তু তোমাদের এখানে পেস্ট করে পেস্ট করে তোমাদের কিন্তু আইডেন্টিক্যালি তোমরা কিন্তু এখানে সাইন করবে ঠিক আছে সাইন করে তোমরা কিন্তু নিয়ে যাবে না হলে কিন্তু তোমাদের এক্সামিনেশন সেন্টারে কিন্তু পোস্ট করতে দেবে না আর বাকি সমস্ত রিলসগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ সিগনেচার সিগনেচার অফ দ্য ইনভেজিলেটর এবং স্ট্যাম্প এই সমস্ত রিলসগুলো তোমাদের এক্সামিশনে পোস্ট করার পরে তোমাদের কিন্তু এখানে সাইন করা তো ফ্রেন্ডস ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব কর এরকম আপনি সবাইকে পাওয়া যায়